হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল এক জমকালুপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টেকনো তাদের প্রভা সিরিজের তিনটা ফোন লঞ্চ করেছে। প্রথমটা হচ্ছে টেকনো প্রভা ফোর, আরেকটা হচ্ছে টেকনো প্রভা ফোর প্রো, আরেকটা হচ্ছে টেকনো প্রভা নিও টু। টোটাল তিনটা ফোন লঞ্চ করা হয়েছে, আর টেকনো বলছে যে এই প্রভা সিরিজটা হচ্ছে গেমিং সিরিজ। সো বুঝতেই পারছেন যে খুব কম দামে আমরা কিন্তু গেমিং ফোনগুলো পেতে যাচ্ছি টেকনোর পক্ষ থেকে। লঞ্চিং ইভেন্টের আয়োজন করা হয়েছিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে আমন্ত্রিত অতিথির সাথে আমরা টেক কিউবাররা উপস্থিত ছিলাম। চলুন এক ঝলকে দেখে আসি সেই প্রোগ্রামে কি কি ছিল। বিশাল আয়োজনে টেকনোর কর্মকর্তারা প্রভা সিরিজ নিয়ে বিস্তারিত কথা বলেছেন, এছাড়াও গেমার বা টেক টিউবাররাও টেকনোর প্রভা সিরিজ নিয়ে বিস্তারিত কথা বলেছেন। বাই দ্য ওয়ে, আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন টেকনো প্রভা ফোর প্রো। একটু পরে আমরা এই ফোনটার আনবক্সিং করব, তার আগে লঞ্চ হওয়া তিনটা ফোনের একটু প্রাইস জেনে নিই। টেকনো প্রভা ফোরের প্রাইস ধরা হয়েছে 21,990 টাকা, আর আমার হাতের যে ফোনটা টেকনো প্রভা ফোর প্রো এইটার প্রাইস ধরা হয়েছে 26,990 টাকা, আর টেকনো প্রভা নিউ টুর প্রাইস ধরা হয়েছে 18,990 টাকা। বর্তমানে প্রি বুক চলছে, যেটা চলবে 10 অক্টোবর পর্যন্ত, আর 11 অক্টোবর থেকে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই ফোনটাকে প্রি বুক করলে, টেকনো প্রভা ফোর প্রো যদি আপনারা প্রি বুক করেন, তাহলে পেয়ে যাবেন একটা ইয়ারবাডস প্লাস একটা টি শার্ট, আর যদি আপনারা টেকনো প্রভা ফোর প্রি বুক করেন তাহলে পাবেন একটি নেকব্যান্ড প্লাস একটি টি শার্ট। আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আনবক্সিংয়ে নিয়ে যাই। শুরুতেই করে নিচ্ছি টেকনো প্রভা ফোর প্রো এর আনবক্সিং। এবারে বক্সটা কিন্তু কিছুটা ডিফারেন্স টাইপের, বক্সের শেপটা কিন্তু কিছুটা লম্বা। ওকে, সিলভার টাইপের এই বক্সটা আমি একটু খুলে দেখি আসলে কি রয়েছে বক্সের মধ্যে। ওকে, আমি এটাকে একটু সাইডে রাখলাম। এখন যদি আমি মেইন বক্সটাকে খুলে ফেলি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটুকুকে। ওকে, দেখি কি লেখা রয়েছে। এখানে রয়েছে 6000 mAh ব্যাটারি, 45W সুপার চার্জার, হিলিও G99 যেটি 16mm একটি চিপসেট, আর এখানে দেখতে পাচ্ছি 6.66 ইঞ্চির অ্যামুলেট ডিসপ্লে যেটি 90Hz একটি প্যানেল। তারপরে এখানে দেখতে পাচ্ছি র্যাম দেখাচ্ছে 8+5GB, তার মানে হচ্ছে 8GB ফিজিক্যাল র্যামের সাথে 5GB ভার্চুয়াল র্যাম থাকছে। আর এখানে বলছে যে 50MP AI ক্যামেরা থাকছে। আসলে মেইন স্পেসিফিকেশন হচ্ছে এটা। এখন যদি আমি একটু ফোনটাকে ওপেন করি তাহলে দেখি যে আসলে কী অবস্থা। ওয়াও, একটা গেমিং কিন্তু ভাইব দেওয়া হয়েছে পিছনের দিকটাতে, দেখতেই পাচ্ছেন একটা গেমিং যে একটা ভাইব সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা একটা গেমিং ফোন। ওকে, এটা কিন্তু পিছনের দিকটা কিন্তু ম্যাট ফিনিশ, যার ফলে কিন্তু সহজে আঙ্গুলের চাপ পড়বে না। আমার কাছে কিন্তু এই রিয়ার পার্টের ডিজাইনটা বেশ ভালো লেগেছে, স্পেশালি গেমিংয়ের জন্য। ওকে, আর যদি ফোনটা সামনের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছি ইউ শেপ নস। এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ এই সময় এসে পানসোল দেওয়া উচিত ছিল। ওকে, ফোনটা কিন্তু সাইজে আসলে খুব একটা বড় নয়, কিন্তু ফোনটা কিন্তু কিছুটা মোটা, আর এটা হয়েছে মূলত 6000 mAh ম্যাসিভ ব্যাটারি দেওয়ার কারণে। ওকে, আমরা ফোনটাকে রেখে তারপর দেখি বক্সে আর কি কি রয়েছে। ওকে, বক্সটাকে ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড। ওকে, আমরা এটাকেও রাখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটি টিপিও ব্যাক কভার, এটি কিন্তু ট্রান্সপারেন্ট এবং অনেকটাই সফট বলা যায়। ওকে, তারপরে দেখি কি রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি 45W একটি চার্জার। ওকে, চার্জার, তারপরে হচ্ছে এখানে দেখি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি USB টাইপ সি কেবল। তারপরে দেখি কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটি হেডফোন, কারণ এই সময় এসে কিন্তু আমরা কোনো স্মার্টফোনের সাথে হেডফোন দিতে দেখছি না, এক্ষেত্রে কিন্তু আমরা টেকনোর পক্ষ থেকে একটা হেডফোন পাচ্ছি। ওকে, তারপরে দেখি আর কি কি আছে।
আমার মনে হয় না আর খুব একটা কিছু আছে, এখানে একটা সিম ইজেক্টর রয়েছে, এছাড়া আসলে তেমন কিছুই নেই। এই ছিল মেইনলি বক্স কন্টেন্ট। ওকে, এবারে আমি ফোনটাকে একটু ওপেন করি। এই হচ্ছে আমাদের ফোন। ফোনের ওয়ালপেপারে কিন্তু একটা গেমিং লুক আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি যে আমাদের ফোনটার কী অবস্থা, এখানে কিন্তু বেশ কিছু ব্লুটুথ রয়েছে দেখতে পাচ্ছি, আর এটা 90 Hz প্যানেল, যেহেতু এখানে কিন্তু একটা বেশ স্মুথনেস একটা পাচ্ছি। যাই হোক, আমরা সব কিছু এক্সপেরিমেন্ট করতে পারবো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ফুল রিভিউয়ে। এই ফোনটা নিয়ে বলার মতো অনেক কিছুই রয়েছে, যেগুলো হয়তো বা আমি এই মুহূর্তে আপনাদের সামনে উন্মোচন করতে চাচ্ছি না। তারপর যে জিনিসগুলো আমার কাছে স্পেশালি ভালো লেগেছে তা হচ্ছে এর ডিজাইন, এছাড়াও 256 GB যে স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে সেটাও কিন্তু অ্যামেজিং। এই বাজেটের মধ্যে 256 GB যে স্টোরেজ, এটা কিন্তু সত্যি মুগ্ধ করবে আপনাদেরকে। আর স্পেশালি গেমিংয়ের জন্য যে পাওয়ারফুল চিপসেটটা দেওয়া হয়েছে সেইটা দিয়ে আসলে এটা কতটা অপটিমাইজ বা কতটুকু ভালো গেমিং করা যাচ্ছে সেটাও কিন্তু আমরা ফুল রিভিউয়ে আপনাদের সামনে তুলে দিতে পারবো। এক্স্যাক্টলি আপনাদেরকে ফুল রিভিউ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর এই ফুল রিভিউটা আমরা আশা করছি যে 11 অক্টোবরের মধ্যে হয়তো বা পাবলিশ করতে পারবো। তখন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, স্পেশালি গেমারদেরকে তো অপেক্ষা করতেই হবে। এইরকম একটা ইন্টারেস্টিং ডিভাইস আসলে এত কম দামে আসলে মার্কেটে লঞ্চ করা হয়েছে, সো এটার ভালো মন্দ সব কিছু অবশ্যই জানতে হবে। আপনাদের সাথে 11 তারিখে টেকনো পোভা 4 প্রো এর ফুল রিভিউ নিয়ে দেখা হচ্ছে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।